আপনি যদি 1xbet ব্যবহার করে থাকেন তাহলে আপনি 1xbet এর গেমের ভিতরে এই ধরনের একটা গেম পাবেন, যেটা হচ্ছে আন্ডার 7 আর ওভার 7। কিভাবে এই গেমটা খেলতে হয়, কিভাবে গেমটা খেললে আপনি বেশি বেশি জিতবেন, আজকের এই ভিডিওতে আপনাদের সেটা দেখিয়ে দেব। তো আপনারা যারা 1xbet অ্যাপ ব্যবহার করেন বা ওয়েবসাইট ব্যবহার করেন, তারা এখানে আপনারা অনলাইনে বেটিং করে টাকা ইনকাম করতে পারেন, কিংবা আপনারা গেম খেলে টাকা ইনকাম করতে পারেন। আপনাদেরকে বলবো, আপনারা বিভিন্ন ম্যাচে বাজি ধরে টাকা ইনকাম করবেন, গেম খেলে টাকা ইনকাম করা কিন্তু খুবই রিস্কি, কারণ গেম কিন্তু কম্পিউটারের মাধ্যমে তাদের সাপোর্টে বেশি থাকে। তো যারা অনলাইনে 1xbet-এর মাধ্যমে টাকা ইনকাম করতে চান, কীভাবে টাকা উইথড্র করবেন, কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে অন্যান্য গেম খেলবেন, কীভাবে উইন হবেন, 1xbet-এর সম্পূর্ণ বিষয় নিয়ে আমি একটা প্লেলিস্ট ক্রিয়েট করে রেখেছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা ঘুরে আসবেন, অবশ্যই আপনি উপকৃত হবেন। তো আজকে আমরা কথা বলবো 1xbet-এর আন্ডার 7 আর ওভার 7 গেম নিয়ে, কীভাবে গেমটা খেলবেন আপনাদেরকে দেখিয়ে দেবো। তো জাস্ট আপনি 1xbet অ্যাপটিতে আসবেন, আসার পরে উপরে দেখতে পারবেন যে একটা অপশন রয়েছে গেমস বলে, 1x গেম। আপনারা জাস্ট এখানকার এই 1x গেম অপশনটার উপর ক্লিক করে দেবেন, তারপর আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে একটা গেম পেয়ে যাবেন, সেটা হচ্ছে আন্ডার অ্যান্ড ওভার 7। আপনি যদি এখানে গেমটা না পান, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, উপরে দেখতে পাচ্ছেন সার্চ আইকন রয়েছে, সার্চ আইকনটার উপর ক্লিক করবেন, তারপর আপনারা এখান থেকে গেম সেকশনটাতে যাবেন। গেম সেকশনটাতে যাওয়ার পরে আপনি এখানে সার্চ করবেন, তারপরে সার্চ করবেন আপনি আন্ডার 7 বা ওভার 7। তারপর আপনি এখান থেকে সার্চ করলে আপনি পেয়ে যাবেন আন্ডার অ্যান্ড ওভার 7, এটার উপর আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কীভাবে আপনি গেমটা খেলবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার এই গেমটা নিয়ে আমার একটা বর্তমানে অফার রয়েছে, সেটা হচ্ছে 2x। তো আমি যদি এই গেমটা খেলি 20 টাকা যদি বাজি ধরে গেমটা যদি, তাহলে আমি এখান থেকে পাবো সম্পূর্ণ ফ্রিতে 80 টাকা বোনাস। সো আমি সেটা অ্যাক্টিভেট করে নিচ্ছি, তাই আমি এখান থেকে উপরে কর্নার যে বোনাস আইকন রয়েছে বোনাস আইকনটার উপর ক্লিক করে দেবো, তারপর এখান থেকে অ্যাক্টিভেট অপশনটা ক্লিক করে আমি এখান থেকে ডাবল ইনকামটা অ্যাক্টিভেট করে নেবো। আপনার এইভাবে ডাবল ইনকাম থাকলে অবশ্যই অ্যাক্টিভেট করে নেবেন। তারপরে আপনি এখান থেকে গেমটা এখান থেকে খেলার জন্য জাস্ট আপনি গেমটার রুলসটা আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 2টা লুডোর গুড়ি রয়েছে। তো জাস্ট আপনি এখান থেকে 2টা যে লুডো রয়েছে, লুডো আপনি এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন 3 রয়েছে, 2 রয়েছে, 1 রয়েছে। আপনি যখন এটা গেমটা খেলবেন তখন আপনার এই যে 2টা রয়েছে এই 2টা ঘুরতে শুরু করবে, এবং এই 2টা গুটি নিয়ে আপনার টোটাল এখানে কয়েকটা সংখ্যা পড়বে সেটা হচ্ছে আপনার এই গেমটার রুলস। আপনি যেটা এই এখানে একটা গেম খেলবেন এটা 2টা মিলে কত সংখ্যা হবে আপনাকে এখানে গেস করতে হবে, সেটা এখান থেকে 2টা গুটি মিলে এখানে কি 2টা গুটির সংখ্যা মিলে এটা ঘোরার পরে আপনার এখান থেকে কি 2টা মিলে 7-এর নিচে থাকবে নাকি 7-এর উপরে থাকবে নাকি 7 থাকবে, সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনাকে। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিচ্ছি, একটা কিন্তু খুবই রিস্ক একটা গেম, 3টা অপশন রয়েছে, আপনি যে কোনো একটার উপর সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি ধরে নিচ্ছি এখান থেকে 2টা মিলে 7-এর বেশি হবে, তো এখান থেকে আমি 7-এর বেশিটা সিলেক্ট করলাম। তো এখান থেকে 7-এর বেশি সিলেক্ট করার ক্ষেত্রে আপনারা এখান থেকে ওভার 7-এর সিলেক্ট করবেন। আমি এখান থেকে ধরে নিচ্ছি 7-এর কম হবে, তাই আমি এখান থেকে আন্ডার 7 মানে 7-এর নিচেটা সিলেক্ট করলাম। তারপরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে টাকাটা সিলেক্ট করতে হবে, আপনি কত টাকা এখান থেকে বেট ধরবেন। তো জাস্ট আপনি এখানকার এই কয়েন আইকনের উপর ক্লিক করে আপনি কত টাকা গেম খেলতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এখান থেকে 20 থাকবে আগে থেকে, সর্বনিম্ন 20 টাকা। তো এবার আপনারা এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এবার আপনি যেটা করবেন, এখান থেকে আমি 20 টাকা খেলবো, তো এখান থেকে 20 তো আমি এখানে গেস করেছিলাম এখানে 2টা মিলে হবে 7-এর নিচে। তো আমার এখান থেকে শো করে দিয়েছিল ব্যাড লাক ট্রাই অ্যাগেন। তো এখান থেকে 2টা মিলে হয়েছে 4-4-8 বা 8 হয়েছে, এখান থেকে আমার 7-এর কম ধরেছিলাম, 7-এর বেশি হয়েছে, তার ফলে কিন্তু আমি টাকাটা পাইনি বা আমি এখান থেকে হেরে গেছি। তো এইভাবে আপনারা এখানে গেস করবেন এটা 2টা মিলে কত হবে, 7-এর নিচে বা 7-এর উপরে বা 7 হবে, সেখান থেকে আপনারা আন্ডার বা ওভার সিলেক্ট করে একটা গেম খেলবেন। আপনি বিজয়ী হলে আপনি 20 টাকা বা যত টাকা ধরেছেন তার ডাবল পাবেন। এখান থেকে শো করতে আসছে আপনি যদি এখান থেকে 20 টাকা ধরেন তাহলে আপনি এখান থেকে 20 টাকা ধরলে পাবেন 2.3 গুণ, তার টাকা ধরেছেন সেই টাকার 2.3 গুণ। তো গাইস এইভাবে আপনারা আন্ডার অ্যান্ড ওভার 7 গেমটা খেলে বেশ বেশি টাকা ইনকাম করতে পারেন। তো আপনাদেরকে বলবো, আপনারা ভুলো অনেকবারে টাকা ডিপোজিট করবেন না, টাকা যদি ডিপোজিট করে থাকেন তাহলে ভুলো গেম খেলবেন না, বেশি বেশি ক্রিকেটে ব্যাট ধরে টাকা ইনকাম করবেন।